বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত যুবক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। প্রিয় যুবক ভাইয়েরা, আমার কতগুলো মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের এই মহাসম্মেলন। সেই উদ্দেশ্যগুলো হলো, আপনারা যারা যুবক, আপনাদের কাছ থেকে জাতি অনেক কিছুই আশা করে। আপনারাই পারেন দেশকে উন্নয়নে দিতে। অনেক বড় বড় নেতা আছেন যারা তাদের স্বার্থ হাসিলের জন্য রাজনৈতিক দল করেন। যে গুরুর জন্য আজ আমি নেতা হয়েছি, সেই গুরুর কাছে ব্যক্তি স্বার্থ হাসিলের শিক্ষা আমি পাইনি। এই সেই আমার গুরু, যিনি দেশ ও জাতির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। মৃত্যুর আগে তিনি আমাকে শিখিয়ে গেছেন, দেশকে ভালোবাসবি, দেশের মানুষকে ভালোবাসবি, তাহলে আল্লাহ তোকে ভালোবাসবেন। আর সেই জন্যই আমি বেছে নিয়েছি আপনাদের মতো যুব সমাজকে। প্রিয় ভাইয়েরা, সারা বাংলাদেশে আমি একটি টিম পাঠিয়েছিলাম। তাদের রিপোর্টে আমি দেখলাম আপনাদের মধ্যে অধিকাংশ যুবক ড্রাগস এডিক্টেড। ড্রাগ খাওয়া ভালো নয়, ড্রাগ ধ্বংসের মুখে ঠেলে দেয়। আমার কথা যদি বিশ্বাস না হয়, এখনো যারা ড্রাগস নেননি তারা দুই একদিনের মধ্যে ড্রাগস নিয়ে নেবেন, কিন্তু নেশায় আসক্ত হবেন না। ভাই সাহেব, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। একজন সন্ত্রাসী আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে, কখন দেশে এসে পড়ে। সুন্দরবনের সিংহ আইতাছে। ভাইয়া, তুমি আইন নিজের হাতে তুলে নিও না। ভাইয়া ভাইয়া তুমি আত্মসমর্পণ করো। ভাইয়া, তুমি আত্মসমর্পণ না করলে আমি গুলি করতে বাধ্য হব। বহু বছর আগে সাজারপুর রেলের বস্তি থেকে 50 টাকা করে সম্মাননের জন্য লোক ভাড়া করেছিলি, মনে পড়ে মির্জা, মনে পড়ে? আর সেই সম্মেলনে কত মালিককে দিয়ে বোম মারিয়ে তুই আমার ভাই লিংকনকে এই জায়গায় হত্যা করেছিলি। আমি আমার মায়ের বুকে লিংকনকে ফিরে দিতে পারিনি। তুই এই বোম দিয়ে আমার ভাই লিংকনকে মারিয়েছিলি না? মারিয়েছিলি? হ্যাঁ। এই লাশটা গাড়িতে উঠাও। আমার প্রতিজ্ঞা শেষ, আজ আর পালাবো না, আর তোকে আইনের কাছে ছোট করব না। এবার তুই তোর কর্তব্য পালন কর ভাই, পালন কর। আমি ছাড়া আমার ছোট ভাইটি রাতকে, তুমি ওকে কখনো দুঃখ দিও না বন্যা। আজ আমার আর কোনো দুঃখ নেই, তোমার প্রতিজ্ঞা শেষ হয়েছে। আমি সাদা শাড়ি নিয়ে তোমার জন্য অপেক্ষা করব, কখন বন্যা স্রোতের সাথে তোমার লাশ ভেসে আসবে। আমি সাদা শাড়ি পরবো। তোমরা কাঁদছো কেন? বিপ্লবরা তো ক্ষুদিরাম, ক্ষুদিরামদের কখনো ফাঁসি হয় না, ওরা তো শহীদ। আমি জানি আমার ফাঁসি হবে, তাই সারা বাংলার পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই দৃষ্টি রাখবেন যাতে মির্জার মতো কোনো ভুয়া রাজনীতিবিদ এদেশে জন্ম না নেয় আর বাংলার বুকে